আজকে জানেন সব থেকে বেশি পাঁচটা জেলায় কম মেরে দিয়েছে কিসে? সমকামিতা। সমকামী রোগটা পাঁচটা জেলায় কম মেরেছে। 2 24 পরগনা, বাংলাদেশটা তো পরবর্তী দেশ, আমাদের দেশটার কথা বলছি, রাজ্যের 2 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, এই পাঁচটা জেলায় শিক্ষিত সমাজে বেশি কম মেরে দিয়েছে কারা? সমকামিতা। আল্লাহর কসম করে বলছি, একটা জাতিকে পুরো ধ্বংস করেছেন আল্লাহ পাপের কারণে, লোধ নবীর কমকে। এখন পর্যন্ত বিজ্ঞান খুলে, যাদের কাছে ভূগোল আছে খুলবে, যে সাগরটাকে বলা হয় মরা সাগর, দেখছি ওই জায়গায় লোধ নবীর কমকে পাল্টানো হয়েছিল, যেখানে আজ পর্যন্ত একটা পোকা মাকড় পর্যন্ত জন্মাই না, তারা এতটা অভিশংসন। কোরআন আল্লাহ লাকি টেনে দিয়েছে, শুনে রে আমার যুবক আর যুবতী, আমি অনুরোধ করে বলবো দেশের প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, পৃথিবীর যতগুলো সমকামী আছে তাদেরকে খালি একটা দ্বীপে নাইলে একটা দেশে ভরে দাও, একটা আলাদা দেশ দিয়ে দাও, বেশি দিন লাগবে না, একটা দশক লাগবে, 10 বছরের ভেতরে এদের নাম নিশানটা মিটে যাবে। কেন? এদের দ্বারা তো বাচ্চা পয়দা হবে না। সমকামী যারা আছে, আল্লাহ এত সুন্দর শুনেবেন, কোরআন লাকি টেনেছে, কলম টেনে দিয়েছেন কোরআন, আবার আল্লাহ দুজন নবীর বিবি জাহান্নামী, কজন বললাম? দুজন, হযরতে নূহ নবী আর হযরতে লূত নবী, এই দুজনের বিবিকে জাহান্নামে দেব, এরা নবী হওয়ার পর আটকাতে পারবে না, আল্লাহ কলম লাকি টেনে দিয়েছে। ফিরাউন জাহান্নামী না জান্নাতী? তাড়াতাড়ি বলে জাহান্নামী, তার বিবি কিন্তু আল্লাহ ঘোষণা করে দিয়েছেন জান্নাতী, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ কুদরত জান্নাতে যাবে। আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করছি, সবাই পাপ মুক্ত জীবন গড়বে। যাদের মনে মনে হচ্ছে আমি পাপ মুক্ত জীবন গড়তে পারছি না, তাদেরকে আমি একবার অনুরোধ করব, 40 দিন খালি কানা তাহাজ্জুদের নামাজ পড়ো, পাপ মুক্ত জীবন গড়ে যাবে। 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ো, আমার কথা শোনো। আমাদের দেশের মেয়ে পাচারী একটা ফতোয়া আছে, হাদিসুন নিসা, কি জানে, অল্প বয়সী ছেলে মেয়েদিকে কি করতে নাই, তাহাজ্জুদ পড়তে নাই, জেল ধরবে, জেল বল নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে হাদিসুন নিসা। কে বললে? শুনেলেন আমার যুবক যুবতীরা, যুবক বয়সে যারা ইবাদত করবে সেই ইবাদতটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্যতা আনবে, জেল বল সুবহানাল্লাহ। ইয়ং অবস্থায় তোমরা কি করবে? ইয়ং অবস্থায় ইবাদত করো, এই বয়সে। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, কেউ পাপেতে লিপ্ত হবে না, জোরে বলুন ইনশাআল্লাহ।